একুশে ভোট যুদ্ধের আগে থেকে রাজ্য জুড়ে বেজায় জনপ্রিয় হয়েছিল খেলা হবে স্লোগান। এবার সেই স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে রাজ্য সরকার। এই নামে প্রকল্প আনা কথা আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রকল্প নয়, রাজ্য সরকার পালন করবে খেলা হবে দিবস। মাত্র কয়েক মাস আগে শেষ হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই সময় খেলা হবে স্লোগান খুবই জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে ফুটবলকে বাংলা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই প্রকল্প তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভম বক্সীর উদ্যোগে খেলা হবে দিবস উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার শুরু সন্ধ্যায় শুরু হলো এই টুর্নামেন্ট। কালীসিংহী পার্কে অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, ফুটবলার রহিম নবী, উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিন্দ কিশোর রাউত সহ অন্যান্যরা। আমাদের এখানে 26টা খেলা, অতএব এই খেলা করতে গেলে তো শুধু একদিনে হবে না, এতগুলো খেলা আমাদের তিন দিন আগে থেকে শুরু করতে হয়েছে, আজকে শুরু হয়েছে। বিরোধীরা যা খুশি করুক না কেন, ওদের তো টিভির সামনে আসতে হবে, মানুষের কাছে মুখ দেখাতে হবে, সেই জন্য তারাও করছে। কিন্তু বাংলার মানুষ জানে বাংলার মানুষ কাকে নিয়ে চলবে। 2021 ইলেকশনে বুঝিয়ে দিয়েছে, এবার আমাদের 2024 তৈরি। 2021 দশদামের ফলাফল মানুষ প্রমাণ করে দিয়েছে, এবং তিন দিন ধরে খেলা শুরু করতে হচ্ছে, বুঝতে পারছেন? 16 আগস্ট এত চাহিদা ছাত্র যুবদের মধ্যে, এত উৎসাহ, যেই কারণে তিন দিন আগে না করলে হচ্ছে না। 26 খানা করে টিম, এক একটা জায়গায় 24টা টিমের যদি খেলা করতে হয় তিন দিন সময় লেগে যায়। সেই জন্যই আজকে 14 তারিখ থেকে শুরু হয়েছে সেই খেলা দিবস। খেলা হবে শুধু পশ্চিমবঙ্গে সীমিত নেই, এবার বাইরেও সেটা চলে গেছে, খেলা হয়। তা স্বাভাবিক, তো চার্জিং স্লোগান আপনারা বলতে পারেন, এবং যে কোনো জিনিসের একটা এম থাকা ভালো, যে এম থেকে মমতা ব্যানার্জি 2021 জয়লাভ করেছে, সেই এম থেকে 2024 ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে সরতে হবে। দেখুন, ছাত্র যুবরাই তো এগিয়ে আসবে, তাদের মধ্যে দিয়েই তো হচ্ছে এই যে পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। 2021 এত কিছু বাইরে থেকে এত লোক এলো, কিন্তু বাংলার যারা ছেলে মেয়ে তারাই তো এই জায়গা প্রমাণ করলো। আমরা বিশ্বাস রাখি ভারতবর্ষেও ঠিক একই রকমভাবে ছাত্র যুব সমাজ, যাদেরকে সম্পূর্ণভাবে এই নরেন্দ্র মোদী সরকার একদম শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে 2024 মানুষ গর্জে উঠবে। বাইরেকার স্টুডেন্ট থেকে নিয়ে প্লেয়ার থেকে নিয়ে সবাই, সব ছেলেরা ওই খেলার খেলা উৎসব, যেটা দিদি উৎসাহটা আমাদের দিল, তো আমরা এটা নিয়ে খুবই খুশি। তো এই তিন দিন যে আমরা টুর্নামেন্ট করছি, আপনারা দেখতে পান পুরো মাঠে সব ছেলেরা এত উৎসাহিত, মানে এদের মনের মধ্যে একটা আশা জেগে গেছে কি প্রত্যেকবার আমরা খেলবো। এবার যা গোল বিজেপি খেয়েছে, তারপরে আর কোন মুখে বিজেপি খেলাধুলা করবে? সুতরাং বিজেপি কি করছে, নব বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের বুকে খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন, উৎসাহিত করেছেন, ক্লাবগুলিকে উৎসাহ দিয়েছেন, এবং তারপরে এই যে খেলা হবে, যা খেলা হওয়ার নির্বাচনের আগে আমরা দেখেছিলাম এই স্লোগান, আজকের দিনে দাঁড়িয়ে শুধু পশ্চিমবঙ্গের বুকে নয়, এই খেলা হবে আজকে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। আমরা খেলা হবে দিবসকে এবং পশ্চিমবঙ্গের ক্রীড়াপ্রেমী মানুষদেরকে এবং তার সাথে সাথে ক্রীড়া জগৎকে শ্রদ্ধা জানিয়ে আমরা খেলা হবে দিবস মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর আদর্শে পালন করছি আগামী 16 আগস্ট, এবং তার জন্যই আজ থেকে এখানে খেলার একটা বিশাল বড় করে টুর্নামেন্টের আয়োজন হয়েছে, এবং দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ততা। অত্যন্ত গর্বের দিন যে আমাদের 15 আগস্ট এবং দেশের আমরা স্বাধীনতার সূর্য দেখেছিলাম, এবং এবছর 15 আগস্ট 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। রাত পোহালেই আমরা প্রথমেই মধ্যরাতে পতাকা তুলে 1947 সালের যে মধ্যরাতে স্বাধীনতা ঘোষণার যে মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করবো, এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা কাল অবধি আমাদের এই 75তম স্বাধীনতা দিবস আমরা ভারতবাসী হিসেবে গর্বের সাথে উদযাপন করবো। সুতরাং বিভিন্ন সমাজসেবামূলক কাজ, বিভিন্ন খেলাধুলা, সবাইকে ঐক্যবদ্ধ করে যে যা যা আমরা করতে পারি, আমরা স্বাধীনতা দিবস পালন করার জন্য সেই সেই ব্যবস্থা আমরা প্রত্যেক বছরই গ্রহণ করে থাকি। এবছর এই 14 আগস্ট থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছে এই মাঠে, সিমলা ব্যায়াম সমিতির মাঠে এখানে ফুটবল টুর্নামেন্ট চলছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, ভালো ভালো প্লেয়াররাও এসছে, এবং আমার বিশ্বাস যে আগামীকাল এবং
তার পরের দিন অর্থাৎ পরশু আগামী 16 তারিখ দুদিন আরো ভালো করে আরো আকর্ষণীয় ম্যাচ আমাদের ওই টুর্নামেন্টে পাবো এবং 16 তারিখ আমাদের বিভিন্ন অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ফাইনাল খেলাও খেলবো। আমাদের এখানে এই টুর্নামেন্টে 24টা টিম 26টা টিম হয়ে গেছে। 26টা টিম আমাদের 25 নম্বর ওয়ার্ড থেকে তারা এই অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। দেখো দীপঙ্কর রায়, মেহতাব হোসেন, এরা সব এখান থেকে খেলে উঠেছে, অনেক অনেক প্লেয়ার। তো এগুলো একটা প্ল্যাটফর্ম কিন্তু, মানে আপকামিং প্লেয়ার যারা উঠে আসে, তো এটা ভালো দিক। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই খেলা খেলা হবে। এই যে 15 থেকে স্টার্ট হয়েছে, 16 অবধি শেষ হবে, এটা ভালো উদ্যোগ। আর অনেক প্লেয়ার খেলতে পারছে, এবং তার থেকেও বড় জিনিস হয়তো অনেকে জানেন না, এখন এই কোভিডের মধ্যে অনেক প্লেয়ার আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে, তারা কিন্তু এই ম্যাচগুলো খেললে অনেক সময় কিছু সাহায্য পায়। তা এটা ভালো দিক একটা, আর প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। আর আমার মনে হয় এটা একটা সম্মান, যেটা আমি বলছিলাম একটু আগে, যে 16 আগস্ট